আসসালামু আলাইকুম। 2021 থেকে 2023 সাল পর্যন্ত লিখিত পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। 2022 সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়? কাতার। পদ্মা সেতুর প্রস্থ কত? পদ্মা সেতুর প্রস্থ হল 18.10 মিটার। বিআরটিএ এর পূর্ণরূপ কী? বিআরটি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে? বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হলো হালদা নদী। কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক কে? বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই একই পত্র ঘোষণা করেন হলো এম এ হান্নান এবং পরবর্তীতে জিয়াউর রহমান। জাতীয় সংসদে বর্তমান স্পিকারের নাম কি? জাতীয় সংসদে বর্তমান স্পিকারের নাম হলো ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। কুষ্টিয়া জেলায় কয়টি পৌরসভা আছে? কুষ্টিয়া জেলায় 5টি পৌরসভা আছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা হলো একটি উপন্যাস। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ব্রহ্মপুত্র হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় নো কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? মুক্তিযুদ্ধের সময় নো কমান্ড গঠিত হয় 10 নম্বর সেক্টর নিয়ে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? উত্তর হবে চীন ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো আব্দুল হামিদ। তিনি হলো 21তম। পদ্মা সেতু কোন কোন জেলার সাথে মিলিত হয়েছে? পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করেছে। বাংলাদেশের ক্রিকেট দলের ওয়ানডেতে অধিনায়ক কে? তামিম ইকবাল। ভুটানের রাজধানী ও মুদ্রার নাম লিখুন। ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু এবং মুদ্রার নাম হলো গুলটাম। IMF এর পূর্ণরূপ লিখুন। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। করোনা টিকার দুটি ভ্যাকসিনের নাম লিখুন। করোনা টিকার দুটি ভ্যাকসিনের নাম হলো ফাইজার এবং মডার্না। মুক্তিযুদ্ধে বীরত্ব পদক কয়টি ও কী কী? মুক্তিযুদ্ধের বীরত্ব পদক 4টি। এগুলো হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী কী? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। এগুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় কত সালে ও কত তারিখে? 1971 সালে 10ই এপ্রিল। মুজিবনগর অস্থায়ী সরকার। বাংলাদেশের নামকরণ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কোন সালের কোন তারিখে? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? পদ্মা সেতু মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্ত করেছে।
বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কোন সালে? বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে। বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, বরকত কোন ফসলের উন্নত জাতের নাম? গম। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক বা নির্ণায়ক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক বা নির্ণায়ক যন্ত্রের নাম হলো ক্রেসকোগ্রাফ। বাংলাদেশের প্রথম আদমশুমারি বা জনশুমারি হয় কোন সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি বা জনশুমারি হয় হলো 1974 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হলো আব্দুল গাফফার চৌধুরী। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কত তারিখের কোন সালে? 3ই মার্চ 1971 সালে। আসাম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করেন। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন দলের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করে? ভারতের বিরুদ্ধে। কারাগারের রোজনামসা বইটির লেখক কে? কারাগারের রোজনামসা বইটির রচনা করেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়? অ্যান্টনি জেনারেল। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম হলো ইউরো। এটি 1999 সালে চালু হয়, বর্তমানে 20টি দেশে চালু আছে। ICT এর পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। CNG এর পূর্ণরূপ কি? CNG এর পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশিতে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কত তারিখের কোন সালে? 3ই মার্চ 1971 সালে। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন দলের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করে? ভারতের বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে কততম জনশুমারি চলমান রয়েছে? ষষ্ঠ জনশুমারি। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে রচনা করেন? অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশে সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান দিবস পালিত হয় 4ই নভেম্বর। আমি বাংলায় গান গাই গানটির গীতিকার ও প্রথম শিল্পী কে? প্রতুল মুখোপাধ্যায়। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? র্যাডক্লিফ লাইন তৎকালীন ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? সাকিব আল হাসান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। WWW এর পূর্ণরূপ লিখুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পদ্মা সেতুর মোট স্পানের সংখ্যা কত? মোট স্পান হলো 41টি আর পিলার হলো 42টি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।